রানী এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়রাম ভাই বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল, এবং এতে হচ্ছে এই ধরনের কাজে বিজেপিরই স্বার্থ সিদ্ধি। তো সেটা জয়রাম রমেশের মনে রাখা উচিত। ওনার আজকে মনে হচ্ছে 2021 সালে যখন বিজেপি সর্বগ্রাসী আক্রমণ করলো বাংলা দখল করতে, এবং নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যারা ডেলি প্যাসেঞ্জারি করছিলেন এবং তৃণমূল এই বিজেপিকে রুখছিল, তখন জয়রাম রমেশজির দল কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট কেটে বিজেপির দালালি করেছে। সেদিনকে টুইট করেননি কেন জয়রাম রমেশ? আজকে বুকে ব্যথা করছে। আমাদের খুব স্পষ্ট নীতি, দিল্লিতে বিজেপির বিরোধিতার জন্য ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে যে যে দলকে এক মঞ্চে আনা দরকার সেখানে আমাদের নেত্রী পুরোটাই সমর্থন করছেন, কিন্তু তার মানে এই নয় পশ্চিমবঙ্গে কে বিজেপিকে হারিয়েছে। তৃণমূল হারিয়েছে। কংগ্রেস আর সিপিএমের ভূমিকা কি? শূন্য। কেন ভোট করতে এসেছিল? ভোট কাটতে এসেছিল কাদের হয়ে? বিজেপির হয়ে। তখন জয়রাম রমেশ কি করছিলেন? তখন কেন বলেনি যে তৃণমূলের হাত শক্তিশালী করা উচিত যারা বিজেপিকে হারাতে পারছে, যাদের ক্ষমতা আছে বিজেপিকে হারাবার। বিজেপি কাদের আক্রমণ করছে, কাদের গলার কাঁটা ভাবছে? তৃণমূলকে ভাবছে। মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে, অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করছে, সিবিআই ইডি লেলিয়ে দিচ্ছে, টাকা বন্ধ করে দিচ্ছে, কুৎসা করছে। তখন জয়রাম রমেশের মনে হলো না? আজকে দুঃখ হয়েছে। আসলে এটা প্রদেশ নেতৃত্বের চূড়ান্ত অপদার্থতা যে তাদের প্রতি অনাস্থায় একমাত্র বিধায়ক তিনিও বাস্তব কথাগুলো বলে দিয়ে তৃণমূলে চলে এসছেন, এখন ওগুলো সব ছাদ দিয়ে মাছ রাখার চেষ্টা করছে। বাইরন নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি অধীর চৌধুরী বলছেন ব্যবসায় চাপ সৃষ্টি করা করেছে তৃণমূল, সেই জন্যই তৃণমূলে চলে গেছে। এসব অবাস্তব কথাবার্তা ওনাদের না বলাই ভালো। গোটা দলটাই তো নেই। ওনাদের যদি এত জোয়ার, এত ওনাদের যদি সমর্থনে ভোট, শূন্য পেয়েছিলেন কেন? সিপিএম আর কংগ্রেস মিলিয়ে শূন্য পেয়েছিলেন কেন? অধীর চৌধুরী তো বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে। যে সিপিএম ইন্দিরা গান্ধীর ছবি আঁকতো ডাইনি ছবি এঁকে, যে সিপিএম গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়, যে সিপিএম কংগ্রেসের ভোটারদের হাত কেটে নিত, খুন করত, গুলি চালিয়ে মারত, সমস্ত রকম দলবাজি করত, যার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তৃণমূলের জন্ম, সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই তো বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের আবার নতুন করে তাদের মুখে বিশ্বাসঘাতকতা আসছে কোথার থেকে? কংগ্রেস যেদিন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হয়ে ভোট কাটুয়ার ভূমিকায় গেছে, সেদিন থেকেই তো এই কংগ্রেস নেতৃত্ব তো প্রতিষ্ঠিত মানে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অধীর চৌধুরী বলেছেন যে আগামী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রজেক্টেড মুখ্যমন্ত্রী হতে দেখলে অবাক হবেন না। দেখুন, এমনি গরম পড়েছিল, তার মধ্যে যখন আবার বাইরন একমাত্র সেও চলে গেল, তখন অধীর চৌধুরীর মধ্যে একটা এই ধরনের প্রলাপের প্রবণতা দেখা যাচ্ছে। ব্যর্থতা তো ওনার, সর্বকালের ব্যর্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি। 0-1-0 এই কৃতিত্ব, বিরল কৃতিত্ব। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো সভাপতি দলকে 0-এ নামাতে পারেননি। ফলে এত বড় অপদার্থ নিজের জেলার বিধায়ক ধরে রাখতে পারেন না, তো তার মুখে এই ধরনের কথাবার্তা তো খুব স্বাভাবিক। চৌধুরীর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে, কটাক্ষ করে বলেছে যে খোকাবাবু, পিসিমা বা তার কোনো আত্মীয় তার বিরুদ্ধে বহরমপুরে দাঁড়া, উনি যদি হারিয়ে দিতে পারে উনি রাজনীতি ছেড়ে দেবেন। অভিষেক এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বলেছেন দল যদি বলে, তাহলে অভিষেক বহরমপুর কেন যে কোনো জায়গায় দাঁড়াতে প্রস্তুত। দল যদি বলে, সিদ্ধান্ত নেয় অভিষেক বহরমপুরে দাঁড়াবে, তো দাঁড়াবেন। তো অধীরবাবু একটা চ্যালেঞ্জ নিন, ডায়মন্ড হারবারে এসে দাঁড়ান, দেখিয়ে দিন এখানে ওনার কত দম। সে বড় বড় কথা। যার নেতৃত্বে একা কংগ্রেস শুধু নয়, আবার সিপিএম এই দুজন মিলে 0 পেয়েছে, মানে কত বড় কৃতিত্ব ভাবতে পারছেন? কেসব নাগ অঙ্কের বই লিখতে পারতেন না এইসব লোকের মুখ যদি সামনে থাকতো। 0 কথাটাই নানাভাবে প্রয়োগ। আর্যভট্ট ভাবেননি কংগ্রেস 0 পাবে। তো সুতরাং এত বড় একটা ব্যর্থ নেতা, সে এখন লজ্জা নেই, ঘেন্না নেই, অভিষেককে আক্রমণ করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আরএসএস এর সংখ্যা বৃদ্ধি হয়েছে 300 থেকে, যেখানে 2011 সালে ছিল সেখান থেকে 4000 হয়েছে, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে বলে অধীর চৌধুরী মন্তব্য। অধীর চৌধুরী পাগল প্রলাপ বকছেন। অধীর চৌধুরী বলুন 2021 সালে বিজেপির আগ্রাসী মনোভাব, আবকি বার 200 পার, বাংলাকে টার্গেট করে যারা রুখে দিতে পেরেছে তার নাম তৃণমূল কংগ্রেস। তো ফলে সময়ের সঙ্গে অনেক কিছু বাড়ে, জনসংখ্যা বাড়ে, মোবাইল বিক্রি বাড়ে, ইউটিউবারের ফলোয়ার বাড়ে, তো অনেক জায়গায় স্কুল কলেজ বাড়ে, विभिन्न क्लाब संगठन बाढ़े के कोथाय बाढ़ছে তার সঙ্গে তৃণমূল কি করবে। অধীর চৌধুরীর বড় দিলীপ ঘোষের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমার সামনে এসে দাঁড়াবো যদি না ঘষে দিই বলবো। আচ্ছা বুঝুন, যারা হচ্ছে ব্যর্থ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, যারা বাংলার মানুষের রায় পায়নি, তারা তাদের এখন গলার কাঁটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক নবজোয়ার যাত্রার এই যে ঝড় উঠেছে তাতে ভয় পেয়ে সিপিএম কংগ্রেস বিজেপি অভিষেককে টার্গেট করে যা নয় তাই বলে যাচ্ছে। এই যে অভিষেক এগোচ্ছে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, আর সেই সময় যারা যারা এইসব টুকরো কথা বলছেন না, একটাই তার উত্তর, হাতি চলে বাজার তো ওরা। এটা তো প্রশাসনিক বিষয়, রাজ্যপালকে জিজ্ঞেস করুন। রাজ্য রাজ্য সরকার তো রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার নিয়োগ করার জন্য নাম পাঠিয়েছেন, রাজ্যপাল যদি তার ফেরত পাঠাতে থাকেন তিনি বুঝবেন, তিনি জানেন। প্রথমে সরকার একটা নাম পাঠালেন, পরে বললেন দুটো পাঠান, আবার বললেন তিনটে পাঠান। রাজ্যপাল প্রথম নাম দ্বিতীয় নাম হয়ে গেছে, উনি যদি আটকে রেখে থাকেন বিষয়টা, সেটা তো আর রাজ্য সরকারের হাতে নেই। ফলে দেরি হবে কি তাড়াতাড়ি হবে, ঠিক সময় হবে না পরে হবে। তো যদি নির্বাচন কমিশনারকে বসানোর জন্যই রাজ্যপাল এত সময় নেন, তাদের ব্যাপার। ওটা তদন্তের কোটার একটা তদন্তের পার্ট, এইখানে এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলছি। আচ্ছা, ওই যারা রেসলার তাদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস আজকে, সাকিব গোপেল ন্যাশনাল। না না, এটা খুব গোটা দেশের পক্ষে চূড়ান্ত লজ্জাজনক বিষয়। সেটা হচ্ছে এখনো পর্যন্ত যা শুনেছি যে এই সোনার মেয়েরা, এই কুস্তিগিররা, মহিলা কুস্তিগিররা যারা, তাদের শ্লীলতানি হয়েছে এবং সেটি করেছেন একজন ক্রীড়া প্রশাসক বিজেপির নেতা। যারা আন্দোলন করছিলেন তাদের উপর পুলিশি নিগ্রহ হয়েছিল, অথচ যার বিরুদ্ধে অভিযোগ তিনি হাত নাড়তে নাড়তে লোকসভায় ঢুকে সংসদ ভবনে ঢুকে গেলেন। এইটা হচ্ছে বিজেপির ভারতবর্ষ। ফলে যা শুনলাম যে এই সাক্ষী মালিক এবং এরা নাকি হরিদ্বারে গিয়ে সোনার পদকটা গঙ্গায় ফেলে দেবেন, আমি জানি না। ফলে এই ধরনের প্রতিবাদ, কত কষ্ট কত সাধনা করে এক একটি মেয়ে এই আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়ে ভারতের মান সম্মান পতাকাকে উঁচু করেছেন, সোনা জিতে এনেছেন, তাদের যদি আজকে গঙ্গায় সোনার পদকটা ফেলে দিয়ে প্রতিবাদ করতে হয়, তাহলে কিন্তু এই দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকে না। আপনি বলবেন বেটি পড়াও বেটি বাঁচাও, আর সেখানে আপনি শ্লীলতা আনার অভিযোগে তাদেরকে প্রোটেকশন দেবেন, আর মহিলা কুস্তিগিররা ন্যায় বিচার পাবে না, একজন মহিলা রাষ্ট্রপতিকে বসিয়ে রাখবেন, তাকে দিয়ে সংসদ ভবন উদ্বোধন করাবেন না, এই ধরনের জিনিস কিন্তু এটা চলতে পারে না। কর্মী আন্দোলনের সমস্যার সমাধান নিয়ে পার্থক্য করতে বলেছেন যে দমনপীড়ন নয়, আলোচনার মধ্যে সমাধানও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। এটা কে কি বলেছেন বলতে পারবো না, এটা অভিষেক নিজেই বলেছেন। কোনো আন্দোলন বা কোনো দাবি থাকলে আলোচনার মাধ্যমেই জটগুলো খুলতে পারে। রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস সহানুভূতিশীল, সহমর্মী কর্মীদের সঙ্গে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কিছু ভূমিকা তারা পালন করছে না, নইলে কিছু কিছু এখতিয়ার রাজ্য সরকারের নেই। ফলে সেগুলি যতক্ষণ না জট খুলছে ততক্ষণ এটা করা সম্ভব না, কিন্তু আলোচনার মাধ্যমেই এটা হওয়া সম্ভব। আমি একেবারেই বলতে পারবো না, মানে এটা কেউ যদি কেউ কিছু বলে থাকেন তার বিষয়, এখানে এর উপর দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই। সবাই দেখতেই পাচ্ছেন মানুষ আসতে চায় তৃণমূলে, এখানে কোন ব্যক্তি কি বললো তাকে কি বললো। এগুলো সব একদম একবার সাধিলেই খাই, কিন্তু ওকে কেউ সাধছে না, এটা একটা বিরাট সমস্যা। একবার সাধিলেই খাইব কিন্তু ওকে কেউ সাধিবে না। তো সুতরাং বিজেপির আশীর্বাদ নিয়ে লোকসভা বহরমপুর বাঁচাবার চেষ্টা করার জন্য এই ধরনের সব প্রলাপজনিত সংলাপ, এইসব কথাবার্তা দেখলে কি মনে হয় গভীর মানসিক অবসাদ থেকে তৃণমূলে যোগ দিতে চাইছেন। চিরঞ্জিত চক্রবর্তী বলছে যে আমি চাই না এরকম করে টিএমসিতে লোক আসুক, আমি দলবদল একদম পছন্দ করি না। সেটা তো কারণ সেটা হতেই পারে, এখন बायरन के तो ठीक दल बदल बला जाए ना, बायरन तृणमूलेर भाषाई छिलो, तृणमूलेर कर्मीराई ओर जन्य काज करेছে, तृणमूलेर घरेर समस्यार जन्यই अन्य प्रतीके जीते एसेছে, फले बायरनटा ওটা উপরে দেখলে মনে হচ্ছে যেন প্রতীক বদল, কিন্তু ও তো তৃণমূলের স্রোতেরই এবং তৃণমূলের কর্মীরাই ওর হয়ে ভোট করেছে। সর্বভারতীয় স্তরে যখন কংগ্রেসের সঙ্গে আপনারা যৌথ বিবৃতি দিচ্ছেন কর্ণাটকের নির্বাচনের পর একমাত্র বাংলার কর্ণাটক এই একটা আছে, কেরলে যদি কংগ্রেস বনাম সিপিএম লড়ে আর বাংলায় কংগ্রেস এবং সিপিএম জোট গড়ে লড়ছে, তাদের তো কই জিজ্ঞেস করতে যাচ্ছেন না কংগ্রেসের দ্বিচারিতা না সিপিএম এর দ্বিচারিতা। আমাদের পরিষ্কার কথা বিজেপিকে সরাতে আমরা বৃহত্তর ঐক্য চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেস সিট পাক না আমরা সমর্থন করব, কিন্তু বাংলায় এসে যখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে সেখানে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করে জোট বেঁধে তৃণমূলকে দুর্বল করে বিজেপির হাত শক্তিশালী করার খেলা খেলছে এই রাজ্যের কংগ্রেস, ফলে যোগ্য ভাষায় জবাব যাবে। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এন.পি. দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এন.পি. দত্ত অ্যান্ড সন। এন.পি. দত্ত অ্যান্ড সন, এন.পি. দত্ত অ্যান্ড সন।